দুইটা দোকানে প্রশ্ন করলাম, তারা বললো যে বাজারে চিনি নেই, চিনির সংকট। চিনি তো নাই বললেই চলে, এটা তো সোনার হরিণ হয়ে গেছে। বাস্তবে রাজধানী কারওয়ান বাজারের মুদি দোকানগুলোতে দেখা নেই খোলা কিংবা প্যাকেট চিনির কোনোটি। এত বড় মার্কেট থেকে কিভাবে উধাও হলো নিত্যপণ্যটি, খোঁজ নিতেই জানা গেল আসল রহস্য। সরকার খোলা চিনির দাম 104 টাকা বেঁধে দিলেও ডিলার থেকে 128 থেকে 129 টাকায় প্রতি কেজি চিনি কিনতে হচ্ছে মুদি দোকানদারদের, যেই চিনি ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা পর্যন্ত। বিক্রেতাদের ভাষায় ব্ল্যাকে বেচা কেনা হওয়ায় চিনির জায়গা হয়েছে দোকানের সবচেয়ে সুরক্ষিত গোপন জায়গায়। দরদাম ঠিক হলেই কেবল তার দেখা মেলে। অনেকে বিক্রি করে লুকাইয়া, যে হ্যাঁ তার স্লিপে কাস্টমার জন্য আছে, খুচরো চিনি চালে নাই, রেখে আছে কিন্তু চিনি দেয় না। 130 টাকা কেজি চিনি, দোকানদার যা বলবে এর বাহিরে তো আমাদের বলার কোনো সাধ্য নাই। প্রায় 2000 বা 2500 টাকা বাজার লাগে, এখন সেখানে 1000 টাকা বেশি লাগছে আমার হিসেবে। বাজার করতে আসলে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। অস্থির হতে চলেছে ভোজ্য তেলের বাজারও। বাড়তি দামের তেল বাজারে আসতে পারে সোমবার নাগাদ। এর আগেই পুরনো রেটের তেল বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন খুচরা বিক্রেতারা। নিজেদের কমিশন কমলেও তা ভোক্তার কাঁধে চাপাচ্ছেন না বলে দাবি তাদের। ডিস্ট্রিবিউটররা মানে রেট বাড়ায় দিছে আর কি। আমাদের কাছে আগে বেচতো 3450 টাকা কার্টন, এখন বেচতে চাইলে আমরা 3700 টাকা। আমরা আগে রেডি ইনটেকগুলো বেচতেছি। খুচরাওয়ালা এত মিথ্যা অভিযোগদের শুধু নিজেদের সুবিধার জন্য, কেউ কার্টনে 5 টাকা লাভ তো অনেক সময় ছাইড়ে দেয় যখন বাজারে মালটা অ্যাভেলেবেল থাকে, এখন এইটা তো সব সময় ছাড়া যায় না। এদিকে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, লিটার হিসাবে যা আগের নির্ধারিত দামের চেয়ে 5 টাকা বেশি, আর নতুন রেট 176 টাকার চেয়ে 4 টাকা কম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।